কোন দিকে যাচ্ছে ঝিনাইদহ চারের এমপি আনোয়ারুল আজিম আনারের হত্যার রহস্য? গোয়েন্দা তৎপরতায় চট খুলছে মনে হলেও বাস্তবতা কি, এমন প্রশ্ন উঠছে নানা মহলে। দু সপ্তাহ পার হলেও এখনো হদিস মেলেনি এমপি আনারের খণ্ডিত মরদেহের। আসামিদের জিজ্ঞাসাবাদে নতুন নতুন তথ্যের দাবি করা হলেও কিছু সিসিটিভির ফুটেজ ছাড়া কিছুই দৃশ্যমান নেই। হত্যাকাণ্ড নিয়ে এমন যখন জটলা, তখন ফরেন্সিক বিশেষজ্ঞ বলছেন সঞ্জীবা গার্ডেনের ফ্ল্যাটে থাকা রক্তের নমুনায় ডিএনএ টেস্ট করেও কিছু মিলবে কিনা তা নিয়েও শঙ্কা আছে। মারার পরে কিছু ব্লাডের নমুনা আসছে, সেটা দেখে ওই ব্লাডের ক্লটের দেখে হয়তো বা কিছুটা ধারণা করা যেতে পারে যে তাকে এই ব্লাডটা ক্লট হয়েছে, মৃত্যুর পরে তার রক্তক্ষরণ হয়েছে, ব্লাড এটা বলা যাবে এই আর কি। কিন্তু এটা শুকিয়ে গেলে বলাটা খুব টাফ। তাহলে মামলায় যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের পরিণতি কি? এমন প্রশ্নে আইনজীবী জানান, মরদেহ না পাওয়া গেলে অথবা হত্যার আলামত না মিললে দোষীদের শাস্তির বিষয়টি হালকা হয়ে যেতে পারে। আদালতে যতদিন পর্যন্ত ওরা সাক্ষ্য না দিবে, নিজে দোষী দোষ স্বীকার করে, ততদিন পর্যন্ত ওইটা এভিডেন্স হিসেবে অত গুরুত্ব পাবে না। এই ক্ষেত্রে কিছুই যদি পাওয়া না যায়, 164-এ যারা করেছে তাদের বিরুদ্ধে মামলা হবে, সাথে সাথে লাশ গুমের অপরাধটাও আসবে। যদিও দফায় দফায় অভিযানে হত্যাকাণ্ডের রহস্য খুঁজে বের করতে এখনও মরিয়া ঢাকা ও কলকাতার গোয়েন্দারা। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা।